আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ফেসবুক ক্লাস। বিষয় রসায়ন, অধ্যায় তৃতীয়, পদার্থের গঠন। পূর্বের ক্লাসে মেন বই নিয়ে আলোচনা করেছিলাম, এখন একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমরা সৃজনশীল দেখতে পাচ্ছ, এখানে একটি পরমাণু গঠন দেওয়া আছে, মাঝখানে নিউক্লিয়াস শক্তিস্তর দেওয়া আছে, শক্তিস্তরগুলোকে কে এল এম এন দ্বারা প্রকাশ করা হয়েছে। ক নম্বর প্রথম প্রশ্ন হল শক্তি স্তর কি। খ নম্বর প্রশ্ন ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য লেখ। গ উদ্দীপকের পরমাণু মডেলে সীমাবদ্ধতা দূর করা সম্ভব কি না ব্যাখ্যা করো, মানে উদ্দীপকের যে পরমাণু মডেল, যার পরমাণু মডেলটা দেওয়া আছে, এরা সীমাবদ্ধতা বা ত্রুটি দূর করা সম্ভব কি না ব্যাখ্যা করো। তারপর আছে উদ্দীপকে মডেল অনুযায়ী পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীল কিনা বিশ্লেষণ করো। উদ্দীপকের মডেল অনুযায়ী পরমাণুতে ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল কিনা বিশ্লেষণ করো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি স্লাইড দেওয়া আছে শক্তি স্তর। কোনো পরমাণু নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো যে নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে বা ঘুরে, ওই কক্ষপথগুলোকে ওই পরমাণু শক্তি স্তর বলে। অর্থাৎ হলো আমরা জানি পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, আর পরমাণু কেন্দ্রে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কতগুলো কক্ষপথ থাকে, কক্ষপথগুলো শক্তি স্তর বা কক্ষপথ বলে। তাহলে আবার বলছি, কোনো পরমাণু নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো যে নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে ঘুরে, ওই কক্ষপথগুলোকে পরমাণুর শক্তিস্তর বলে। খ নম্বর প্রশ্ন ছিল ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য। ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য, আমরা জানি ব্যাপন কি। আমরা জানি সাধারণত ব্যাপন হলো কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সমভাবে পরিবর্তিত হওয়ার একটা প্রক্রিয়া। কোনো মাধ্যমে, যেমন সেটা হতে পারে কঠিন তরল বা গ্যাসীয় বস্তুর, স্বতঃস্ফূর্ত ও সমব্যপ্ত সমভাবে পরিবর্তিত হওয়ার এই প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে ব্যাপন বলে। অপরদিকে নিঃসরণ হলো সরু ছিদ্রপথ দিয়ে কোনো গ্যাসের অনুসমের উচ্চ চাপ স্থান থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। সরু ছিদ্রপথ দিয়ে কোনো গ্যাসের অনুসম উচ্চ চাপ স্থান থেকে নিম্নচাপ স্থানে বা অঞ্চলের দিকে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। ব্যাপনটা সাধারণত কঠিন তরল বা গ্যাসীয় পদার্থে বলা হয়ে থাকে। এটি স্বতঃস্ফূর্ত হয় ও গতি অত্যন্ত মন্তর বা ধীর গতি সম্পন্ন হয়ে থাকে। স্বতঃস্ফূর্ত এমনিতেই কারো হাত থাকে না। আর নিঃসরণ, এটি অধিক চাপের বা মানে খুব দ্রুত গতি সম্পূর্ণ হয়, এটি অধিক চাপের প্রভাবে দ্রুত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে আমরা এখানে দুটো পার্থক্য দেখলাম। উদাহরণের কথা বললে যে ব্যাপন একটা কাঁঠাল বাসার এক কোণে রেখে দিলে কাঁঠালের সুগন্ধ আস্তে আস্তে স্বতঃস্ফূর্তভাবে পুরো ঘরে ছড়িয়ে পড়বে। এই সুগন্ধ সুঘ্রাণ পুরো ঘরে ছড়িয়ে পড়ার এই প্রক্রিয়াটা হলো ব্যাপন। নিঃসরণ হলো একটা গ্যাস সিলিন্ডার থেকে একটি ছিদ্র দিয়ে আস্তে আস্তে গ্যাস বেরিয়ে পুরোটা সকল জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়া হলো নিঃসরণ। এখানে নিঃসরণের বেলায় উচ্চ চাপ স্থান থেকে নিম্নচাপ স্থানের দিকে ধাবিত হবে। ব্যাপনের বেলায় বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্ব স্থানের দিকে ধাবিত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম ব্যাপন আর নিঃসরণের মধ্যে পার্থক্য। এবার গ নম্বর প্রশ্ন অনুসারে
নিলস বোর পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা যেগুলো ছিল আমরা দেখে নিই সীমাবদ্ধগুলো কি কি। তোমরা সবাই লক্ষ্য করো এখানে দেওয়া আছে, বোর মডেলে পরমাণু শক্তি স্তরকে বৃত্তাকার ও ইলেকট্রনকে কণা হিসাবে বিবেচনা করা হয়েছে। বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু সমূহের বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। তিন, এক শক্তি স্তর হতে অপর শক্তি স্তরে ইলেকট্রনের স্থানান্তর ঘটলে বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালীতে একটি করে রেখা সৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু হাইড্রোজেন ও অন্যান্য পরমাণু সমূহে আয়নের রেখা বর্ণালী অধিকতর সূক্ষ্ম ও যন্ত্র দ্বারা পরীক্ষা করলে দেখা যায় প্রতিটি রেখা কয়েকটি করে বিভক্ত, সূক্ষ্ম রেখায় কয়েকটি করে বিভক্ত আছে। নিলস বোরের এই সীমাবদ্ধ বা ত্রুটিগুলো দূরকরণে গৃহীত পদক্ষেপগুলো হলো, এক, বোর মডেল অনুসারে ইলেকট্রনের শক্তি স্তর বা অরবিট বৃত্তাকার, ইলেকট্রনের কণা হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু অনিশ্চয়তা নীতি ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম কাজে লাগিয়ে বিজ্ঞানী সোডিঞ্জার ইলেকট্রনের তরঙ্গ সমীকরণ প্রস্তাব করেন। এই তরঙ্গ সমীকরণ সমাধান করলে দেখা যায় যে পরমাণু নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার পথে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি থাকে না, উপরন্তু নিউক্লিয়াসের চারদিকে কিছু বিশেষ অঞ্চল থাকে যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। এই অঞ্চলগুলো আমরা অরবিটাল বা শক্তিস্তর বলে থাকি। এখানে ইলেকট্রনগুলো অবস্থান করে বা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণমান থাকে। অরবিটাল বিভিন্ন আকৃতি হতে পারে, অরবিটাল বা শক্তিস্তর বিভিন্ন আকৃতি হতে পারে, যেমন অ্যাস অরবিটাল আকৃতি পিও গোলাকার, পিও অরবিটাল আকৃতি ডাম্বেল আকার। দুই, এক শক্তি স্তর হতে অন্য শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তর ঘটলে বোর পরমাণু মডেল বর্ণালীতে একটি রেখা সৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু হাইড্রোজেন সহ অন্যান্য পরমাণু রেখা বর্ণালীর অধিকতর সূক্ষ্ম যন্ত্র দ্বারা পরীক্ষা করলে দেখা যায় যে প্রতিটি রেখায় কয়েকটি সূক্ষ্ম রেখা দেখা যায়। তিন, সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসের কথা বললে আমরা দেখি 1s2 2s2 2p6 3s1, মানে এটা সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন আছে। এখানে সোডিয়াম পরমাণুতে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে 3p অরবিটালে উপশক্তি স্তরগুলো বিচ্ছিন্ন কতগুলো স্তরে বিভক্ত হয়, সেটা হলো গিয়ে 3px 3py 3pz। তখন 3s1-এর ইলেকট্রনটি বিভিন্ন উপশক্তি স্তরে 3px 3py 3pz তে স্থানান্তরের জন্য বর্ণালীতে একটি শক্তি স্তরের জন্য তিন ধরনের ভিন্ন ভিন্ন সূক্ষ্ম রেখা তৈরি হয়। এই রেখাগুলোর জন্য এটা আলাদা কয়েকটি সূক্ষ্ম রেখা দেখা যায়। অতএব পরমাণুতে অরবিটাল ও উপশক্তি স্তরের উপস্থিতি প্রমাণিত হয়। এইসব ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানী সমারফিল্ড সফিলাকার কক্ষপথ বিশিষ্ট পরমাণু মডেল তৈরি করেন। উদ্দীপকের বোর পরমাণু মডেল দেখানো হয়েছে। বোর পরমাণু মডেল অনুযায়ী পরমাণুতে ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল। এই মডেল অনুসারে পরমাণু ইলেকট্রন সমূহ তাদের নিজ নিজ শক্তি অনুযায়ী বিভিন্ন শক্তিস্তর অবস্থান করে। নিউক্লিয়াসের সবচেয়ে কাছে শক্তিস্তর প্রথম শক্তিস্তর n=1, সেটাকে কে সেল, দ্বিতীয় শক্তিস্তর n=2, সেটাকে এল সেল, তৃতীয় শক্তিস্তর n=3, সেটাকে এম সেল ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ শক্তিস্তরকে KLMN নামে আখ্যায়িত করা হয়েছে। এখানে প্রতিটি প্রধান শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হল 2n2। আমরা 2n2 বলতে n=1 প্রথম শক্তির n=1, দ্বিতীয় শক্তিস্তরের n=2, তৃতীয় শক্তিস্তরের n=3। এখানে 2n2 সূত্রটা প্রয়োগ করে আমরা প্রতিটা শক্তিস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে পারি। যেমন কে সেল, কে মানে প্রথম শক্তিস্তর হলে n=1 হবে, তাহলে 2 × 1² = 1² 1, 2 দুইটি ইলেকট্রন থাকতে পারে প্রথম শক্তিস্তরে, অর্থাৎ কে সেলে দুইটি ইলেকট্রন ধারণ করতে পারে। এল দ্বিতীয় শক্তিস্তর, এখানে n=2 হবে, 2 × 2² তাহলে 2 × 4, 4 × 2 = 8, 8টি ইলেকট্রন, অর্থাৎ দ্বিতীয় শক্তিস্তরে 8টি ইলেকট্রন থাকতে পারে।
তৃতীয় শক্তি স্তর এম। এম ছেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 18টি, অর্থাৎ তৃতীয় শক্তি স্তর নিকল 3 হবে, 3 3 9 9 2 18 18টি। এন ছেলে চতুর্থ শক্তি স্তর, এখানে এন নিকল 4 হবে, এন ছেলে ধারণ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 4 4 16 16 2 32টি। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি কি প্রথম শক্তি স্তর ইলেকট্রন ধারণ করতে পারে 2টি, দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন ধারণ করতে পারে 8টি, তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন ধারণ করতে পারে 18টি, চতুর্থ শক্তি স্তর ইলেকট্রন ধারণ করতে পারে 32টি, পঞ্চম শক্তি স্তর ইলেকট্রন ধারণ করতে পারে আবার 32টি, আবার কমতে থাকবে আস্তে আস্তে ইলেকট্রন ধারণ ক্ষমতা, সেখান থেকে পঞ্চমে 32টি, ষষ্ঠতে 18টি, সপ্তমে গিয়ে 8টি, অষ্টম শক্তি স্তরে গিয়ে আবার 2টি ইলেকট্রন ধারণ করতে পারে। ইলেকট্রন বিন্যাসের সময় নিম্ন শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ হলে পরবর্তী শক্তি স্তর ইলেকট্রন প্রবেশ করে। ইলেকট্রন বিন্যাসের ধর্মী হলো সর্বপ্রথম নিম্ন শক্তি স্তর পূর্ণ করবে, পরবর্তীতে উচ্চ শক্তি স্তর পূর্ণ করবে। তাই নিম্ন শক্তি স্তর পূর্ণ করে উচ্চ শক্তি স্তরের দিকে ইলেকট্রন প্রবেশ করবে। নির্দিষ্ট কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণ ও বিক্রিয়ণ করে না। যখন নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে তখন থাকা অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণও করে না, বিক্রিয়াও করে না, যেহেতু সেটা নির্দিষ্ট অবস্থানে কক্ষপথে অবস্থান করছে। কিন্তু নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যখন ইলেকট্রন ধাবিত হবে সেক্ষেত্রে ইলেকট্রন শক্তি শোষণ করবে, আর যখন উচ্চ শক্তি স্তর থেকে যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তরের দিকে ধাবিত হবে তখন সেক্ষেত্রে ইলেকট্রন এই শক্তি বর্জন বিক্রিয়ণ করবে। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যখন যাবে ইলেকট্রন তখন সেক্ষেত্রে শক্তি শোষণ করবে, আবার যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের দিকে ধাবিত হবে বা প্রবেশ করবে তখন সেক্ষেত্রে শক্তি বিক্রিয়ণ করবে। অর্থাৎ নির্দিষ্ট কক্ষপথে থাকা অবস্থায় কিন্তু ইলেকট্রন শক্তি শোষণ বা বিক্রিয়ণ করে না। সুতরাং বোর পরমাণু মডেল অনুযায়ী পরমাণুতে ইলেকট্রন বিন্যাস অবশ্যই স্থিতিশীল বলতে পারি। কী বলা যায়, বোর পরমাণু অনুসারে ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল। আমরা আরেকটা সৃজনশীল দেখতে পাচ্ছি, এক্স একটি মৌল যার আপেক্ষিক পারমাণবিক বল হলো 23 এবং নিউটন সংখ্যা বারোটি। ওয়াই ও জেড দুইটি মৌল যাদের প্রোটন সংখ্যা 24 ও 29। আমরা আগে একটু জেনে নেই যে পারমাণবিক ভর নিউটন সংখ্যা ও প্রোটন সংখ্যার সমষ্টি বলা যায়। নিউটন সংখ্যা যদি 12 হয় সেক্ষেত্রে নিউটন সংখ্যা 12, তাহলে সেক্ষেত্রে প্রোটন সংখ্যা 12-র থেকে যদি আমি 23 থেকে যদি 12 বিয়োগ দিই তাহলে থাকে 11। তাহলে আপেক্ষিক পারমাণবিক বল যে এক্স মোলের কথা বলছে, তাহলে আমার প্রোটন সংখ্যা থাকে 11। প্রোটন সংখ্যা ইকুয়াল পারমাণবিক সংখ্যা সমান, তাহলে এক্স মোলটি হবে কি 11। পারমাণবিক সংখ্যা হবে 11, তাহলে সে মৌলটা হয় অবশ্যই সোডিয়াম। ওয়াই এবং জেড দুটি মৌলে যাদের প্রোটন সংখ্যা 24 ও 29, ওয়াই মৌলে 24, ওয়াই মৌলে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা পারমাণবিক সংখ্যা সমান। তো সেক্ষেত্রে দেখা গেছে আমার ওয়াই মৌলে 24 হলে সেটা হলো ক্রোমিয়াম, আর জেড দুটি মৌল জেড যেটা 29 মৌলে প্রোটন সংখ্যা যে 29 হয় সেটা হবে কি বলো তোমরা, সেটা হবে কপার নাকি জিঙ্ক? অবশ্যই সেটা কপার, কারণ কপারের পারমাণবিক সংখ্যা হলো 29, আর পারমাণবিক সংখ্যা যা প্রোটন সংখ্যা ঠিক তাই। যাই হোক, আমরা উদ্দীপকটা নিয়ে আলোচনা করলাম, এবার প্রশ্নে আসি। ক নম্বর প্রশ্ন হলো অরবিটাল কাকে বলে। খ নম্বরের প্রশ্ন হলো NH3 অ্যামোনিয়া এবং সালফার ডাইঅক্সাইডের মধ্যে কোনটির ব্যবহার বেশি। গ নম্বর প্রশ্ন, এক্স মোলটির প্রোটন সংখ্যা নির্ণয় করো। গতে দেওয়া আছে ওয়াই ও জেড মোলের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম বিশ্লেষণ করো। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে এখন একটু আলোচনা করব। প্রথম প্রশ্ন, অরবিটাল কি? এর আগের প্রশ্নে আমরা বলেছিলাম যে অরবিটাল বা শক্তি স্তর একই কথা, মানে যেখানে ইলেকট্রন অবস্থান করে। এটা অবশ্যই নিউক্লিয়াসের চতুর্দিকে
বৃত্তাকার একটি কক্ষপথ। নিউক্লিয়াসের চতুর্দিকে যে অঞ্চলে আবর্তন ছিল নির্দিষ্ট শক্তিস্তর ইলেকট্রন ঘুরতে থাকে, এই সমমনোময়ী পথকে অরবিটাল বলে। আবার বলছি, নিউক্লিয়াসের চতুর্দিকে যে অঞ্চলে আবর্তন ছিল নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘের সর্বাধিক প্রাপ্তি সম্ভাবনা থাকে তাকে অরবিটাল বলে। খ নম্বর প্রশ্ন, কোন বস্তুর উত্তর কোন বস্তুর ব্যাপনের হার বেশি? তাহলে আমরা এখানে দুটা বস্তু দেখলাম, একটা হলো গিয়ে এনএইচ না একটা প্রশ্ন হলো CH4। খ নম্বর প্রশ্ন, এখানে অ্যামোনিয়া এবং সালফার ডাইঅক্সাইডের মধ্যে কোনটির ব্যবহার বেশি? তাহলে আমরা প্রথমে অ্যামোনিয়ার আণবিক ভর বের করি। আণবিক ভর জানতে বের করতে লাগে পারমাণবিক ভর জানতে হবে। যেমন নাইট্রোজেন, নাইট্রোজেন পারমাণবিক ভর 14+, হাইড্রোজেন হলো পারমাণবিক আণবিক ভর হলো 1, পারমাণবিক ভর 1 × আছে 3টা 3, তাহলে কত দাঁড়ালো? (3×3)/8 = 14। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর 17, সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর, সালফারের পারমাণবিক ভর 12+, অক্সিজেনের 16 × 2, 16×2 = 32, 32 যোগ করলে 64। তাহলে আমরা দেখলাম সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর 64 আর অ্যামোনিয়া আণবিক ভর হলো 17। তাহলে আমরা জানি যার আণবিক ভর বেশি তার ব্যবহার কম, আর যার আণবিক ভর কম তার ব্যবহার বেশি। সেক্ষেত্রে NH3 এর ব্যবহার বেশি। এবং সালফার ডাইঅক্সাইডের ব্যবহার কম। তাহলে আমরা উত্তরটা পেলাম অ্যামোনিয়ার ব্যবহার বেশি, সালফার ডাইঅক্সাইডের ব্যবহার কম। এক্স মোলের ক্ষেত্রে পারমাণবিক ভর দেওয়া আছে A=23, নিউটন সংখ্যা দেওয়া আছে 12। তাহলে প্রোটন সংখ্যা কি? প্রোটন সংখ্যা ইকুয়াল পারমাণবিক ভর বিয়োগ নিউটন সংখ্যা। পারমাণবিক ভর 23 - নিউটন সংখ্যা 12, বিয়োগ করলে 11। তাহলে আমরা এক্স মূলটি হচ্ছে কি বলতে পারি, এক্স মূলটি পারমাণবিক সংখ্যা হলো, পারমাণবিক সংখ্যা হলো 11, সোডিয়াম। তাহলে মূলটি হচ্ছে সোডিয়াম। তাহলে মোলের প্রতিক্রিয়া লেখা যায়, যে কোনো মোলের বাম পাশে উপরে থাকে পারমাণবিক ভর, বাম পাশে নিচে থাকে ওই মোলের পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি 23 নিচে 11 সোডিয়াম। গ নম্বর প্রশ্ন উত্তর, উদ্দীপকের যে দুটি মৌল দেওয়া ছিল 24 আর 29, মৌল দুটি হলো ওয়াই এবং জেড, ক্রোমিয়াম আর কপার। ক্রোমিয়াম এবং কপার ইলেকট্রনবিন্যাস দেখতে গেলে আমরা প্রথমেই বলি যে ইলেকট্রনবিন্যাস করতে গেলে সাধারণত ইলেকট্রনগুলো হয় সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সমূহ অর্ধপূর্ণ বা সমশক্তি সম্পূর্ণরূপে হয় পূর্ণ হবে, সেক্ষেত্রে ইলেকট্রনসমূহ অধিকতর সুস্থিত হয়। ইলেকট্রনবিন্যাসের যে অরবিটালগুলো আছে অরবিটালগুলো হয় অর্ধপূর্ণ হবে অথবা পূর্ণ হবে, সেক্ষেত্রে যদি অর্ধপূর্ণ পূর্ণ হয় ইলেকট্রনগুলো অধিক সুস্থিত হয়। অর্থাৎ NP P-র জায়গায় 6টি ইলেকট্রন থাকতে পারে, অর্ধেক কলে 3টি, D-র জায়গায় 10টি ইলেকট্রন থাকতে পারে, অর্ধেক কলে 5টি, F-14টি বা 7টি। তাহলে ইলেকট্রন বিন্যাসে অরবিটালগুলো অধিকতর সুস্থিত হয়। এক্ষেত্রে ক্রোমিয়ামের বেলায় প্রথম ইলেকট্রনবিন্যাসটি লক্ষ্য করলে দেখবা যে 3D সর্বশেষে আছে, 3D4 4S2। এখানে 3D4 এবং 4S2 এখানে D-টা অর্ধপূর্ণ হয় নাই, পূর্ণ হয় নাই। অর্ধপূর্ণ করার জন্য 4S2 থেকে একটা ইলেকট্রন 3D4-এর সাথে যুক্ত হবে, 3D4-এর সাথে এক যুক্ত হলে 3D5 হবে, 4S1 হবে। সেক্ষেত্রে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 1S2 2S2 2P6 3S2 3P6 3D
फाइव फोर एस वन से क्षेत्र में थ्री डी फाइव अर्धपूर्ण हो थ्री फोर एस वन अर्धपूर्ण से क्षेत्र में इलेक्ट्रोमेसटा सठिक है। आर शेषक्ति इलेक्ट्रन क्षेत्र देखा गया है कि हमें जो अनुभव कपारे कथा विश्लेषण करी तो देखा गया है कपारे सर्वशेष स्तरे देखो थ्री डी नाइन फोर एस टू इलेक्ट्रोमिनस भूल सर्वशेष स्तरे तुम्हार थ्री डी टेन एवं फोर एस वन थ्री डी टेन एट अर्ध एक इलेक्ट्रन एट पूर्ण हो जाए जो फोर एस थे एक इलेक्ट्रन एखे चले आस थ्री डी टेन और फोर एस वन फोर एस अर्धपूर्ण एट इलेक्ट्रोमिनस व्यतिक्रम तो हमें स्वाभाविक भाव बोलते क्रमे एवं कफारे इलेक्ट्रोमिनस स्वाभाविक नियम एक व्यतिक्रम से बुझते पे तो शिक्षार्थी बिंदु तुम्हारा सब भलो थको आज के पर्यन्त आबार देखा आगामी क्लासे अल द बेस्ट।